শুক্রবার সময়ে একটি বিশেষ সময় আছে, ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে, সুবহানাল্লাহ বলতে পারলেন না, এই জন্য একটি সময় ওই মুহূর্তে যদি আপনার আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের ভেতরে যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। চমৎকার একটি সময় আছে। আপনি এমন কোন দোয়া পাবেন না যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সময়টাকে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু শুক্রবার ওই সময়টাতে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, শুক্রবার দিনে ওই সময়টাতে আল্লাহর কাছে চাইতে পারলে যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন, একটি মাত্র সময়। কারণ আল্লাহ তাআলার কাছে শুক্রবার দিনটা এমন একটা চমৎকার একটা দিন এবং এমন একটা ফজিলতপূর্ণ দিন, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আর্দ, জামানান আলা জামান, মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আর্দ। আপনি দেখেন পৃথিবীতে অসংখ্য সময় আছে, কিন্তু সারা বছরের মধ্যে আরাফার দিনের আলাদা একটা ফজিলত আছে না? আবার পৃথিবীতে অসংখ্য রাত্রি আছে, কিন্তু শবে কদরের রাত্রির আলাদা একটা ফজিলত আছে না? আছে। আবার পৃথিবীতে দেখেন অসংখ্য দিন আছে, সপ্তাহের ষাটটা দিনের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক, অর্থাৎ সপ্তাহের ষাটটা দিনের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জন্য এই জুমার দিন শুক্রবারে যদি আপনি চমৎকার একটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। এখন কিভাবে দোয়াটা করবেন এটাও তো প্রশ্ন জাগে, দিস ইজ দ্য কোশ্চেন। না, আমাদের মনের ভেতরে প্রশ্ন আসতে পারে যে কিভাবে হুজুর দোয়া তো বলতেছেন বুঝতেছি, কিন্তু কিভাবে দোয়াটা যাব সেটা একটু বলে দেন। আমি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে শেয়ার করি, হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম আপনি পেয়ে যাবেন, কিতাবুল জুমা বাবুস সাআতির অধ্যায়, অর্থাৎ মুসলিম শরীফে বাবুস সাআতি, আবার বুখারী শরীফে বাবুস সাআতির অধ্যায় আপনি পেয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জুমাতি লাসাআতাল লা ইউওয়াফিকুহা মুসলিমুন ক্বায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু। নিশ্চয়ই শুক্রবারে একটি সময় আছে যে সময় কোনো মুসলিম দাঁড়িয়ে সালাতরত অবস্থায় কিংবা সালাত ছাড়াও যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ অবশ্যই তাকে প্রদান করবেন। ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কল্পনা করতেন, আল্লাহ কল্পনা করতে পারেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অবশ্যই আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন, অবশ্যই বলেছে। এই জন্য আপনি যদি শুক্রবার দিনে এই মুহূর্তটা আল্লাহর কাছে চাইতে পারেন। এখন মুহূর্তটা কখন এ ব্যাপারে সাহাবি এবং তাবি এ বিষয়ে বিভিন্ন জমহুরগণ মতামত প্রকাশ করেছেন যে অধিকাংশই বলেছেন শুক্রবার দিনে মাগরিবের পূর্ব মুহূর্তে কেউ যদি মাগরিবের সালাতের জন্য অজু অবস্থায় মাগরিবের সালাতের অপেক্ষায় থেকে আল্লাহর আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মাগরিবের সালাতের পূর্ব মুহূর্তে অজু অবস্থায় মাগরিবের সালাতের অপেক্ষার অপেক্ষারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমারে বিপদ থেকে দূর করে দেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে, বলে যদি আল্লাহ আপনি আমারে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেবে, আপনি যদি বলেন আল্লাহ আপনি আমার মন থেকে উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু দূরীভূত করে দেন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে, অর্থাৎ আপনি যা জান না কেন তখন যদি বলেন আল্লাহ ব্যবসায় মন্দা আবার ব্যবসায় সফলতা হয় করতে পারি না, আপনার ব্যবসায় সফলতা লাভ করবেন। আবার যদি বলেন আল্লাহ অনেক ঝামেলার মধ্যে আছি ফ্যামিলিতে, এই ঝামেলাটা একটু দূর করে দেন, আল্লাহ তাআলা দূর করে দিবে। অর্থাৎ যা মনে চাইবে আপনি যদি ওই সময় আল্লাহর কাছে পেশ করতে পারেন, ভালো করে করতে পারেন। অনেকে তো বলেন যে হুজুর আপনাদের মতো তার ছন্দ মিলে বলতে পারি না, এখন কিভাবে বলবো? ছন্দ মিলে বলা লাগবে না, আপনি হাত তুলে রাখছেন, আপনার মনে অনেক আকাঙ্ক্ষা, কিন্তু এগুলো গুছিয়ে আপনি বলতে পারতেছেন না। আপনি বলতে না পারলেও আল্লাহ তাআলা কিন্তু আপনার মনের খবর রাখেন, কারণ তিনি অন্তর্যামী। এই জন্য আমরা শুক্রবার দিনে মাগরিবের সালাতের পূর্ব মুহূর্তে অজু অবস্থায় সালাতের অপেক্ষায় থেকে আমরা যদি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা পূরণ করে দিবে, সুবহানাল্লাহ বলতে পারলেন না।